ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায় দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। লালা লাজপত রায়ের জন্ম 1865 সালের 28 জানুয়ারি ফরিদকোট জেলায়। তিনি আইন অধ্যয়ন করেন এবং 1882 সালে লাহোর সরকারি কলেজ থেকে যোগ্যতা অর্জন করেন। অল্প বয়সেই তিনি স্বামী দয়ানন্দ এবং রাজা রামমোহন রায়ের মতো মহাপুরুষদের দ্বারা অনুপ্রাণিত হন। তিনি 1888 সালে মাত্র 23 বছর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তিনি বাল গঙ্গাধর তিলকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। 1905 সালে সাধারণ নির্বাচনের প্রাক্কালে ব্রিটিশ জনসাধারণের সামনে ভারতের মামলা করার জন্য গোপালকৃষ্ণ গোখলের সাথে ইংল্যান্ডে যাওয়ার জন্য তিনি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। ভারতে ফিরে তিনি স্বদেশী আন্দোলনে নেমে পড়েন। তিনি ঔপনিবেশিক বিলের সাথে দরিদ্র কৃষকদের অধিকারের প্রশ্ন তুলে আন্দোলন করেন। 1907 সালে 9 মে তাকে গ্রেপ্তার করে বার্মাতে পাঠানো হয়। 1907 সালে 18 নভেম্বর তিনি মুক্তি পান। 1913 সালে তিনি আবার ইংল্যান্ডে যাওয়ার জন্য কংগ্রেসের দ্বারা নির্বাচিত হন। বিদেশে থাকাকালীন 6 বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য একটি জোরালো প্রচার করেন সেখানে। তিনি 1917 সালের অক্টোবরে নিউ ইয়র্কের আমেরিকার ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। এক বছর পরে তিনি 1917 সালের অক্টোবরে নিউ ইয়র্কের ইন্ডিয়ান ইনফরমেশন ব্যুরো প্রতিষ্ঠা করেন। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, তিনি একজন প্রখ্যাত লেখকও ছিলেন। তিনি ইয়ং ইন্ডিয়ার মতো বেশ কয়েকটি পুস্তিকাও রচনা করেন। তিনি আমেরিকার জনগণকে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আলোকিত করেন। 20 ফেব্রুয়ারি 1920 সালে ভারতে ফিরে আসেন এবং গান্ধীজির অসহযোগ আন্দোলনের সাথে নিমজ্জিত হন। লালাজির নেতৃত্বে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই তিনি পাঞ্জাব সিংহ নামে পরিচিত হন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, প্রথম জাতীয় শ্রমিক সংগঠন, তার সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। 1922 সালে গান্ধীজি চৌরি চৌরাতে জনতার ক্ষোভের কথা শুনে অসহযোগ আন্দোলন যখন স্থগিত করেন, লালাজি তাতে হতাশ হন, তবে তিনি অহিংসার পথ ত্যাগ করেননি। 1928 সালে 30 অক্টোবর তিনি লাহোরে একটি মিছিলে নেতৃত্ব দেন যা সাইমন কমিশনকে বয়কট করার জন্য সংগঠিত হয়েছিল। মিছিলকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং লালাজি বেশ কয়েকটি আঘাত পান। সেখানে লালা লাজপত রায় আহত হন। এরপরই যখন তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন, তখনই বলেছিলেন, প্রতিটি আঘাত ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে পেরেক হিসেবে প্রমাণিত হবে। নৃশংস হামলার 18 দিন পর 17 নভেম্বর 1928 সালে তিনি মারা যান। ডক্টর অ্যানি বেসান্ত বলেছিলেন, তিনি যখনই কোনো বিপদের দিকে মানুষকে নিয়ে গিয়েছিলেন, তখনই তাদের রক্ষা করতে চেয়েছিলেন। তিনি আক্রমণকে ধাক্কা দিতে একাই গিয়েছিলেন। তিনি এই আদেশে বিশ্বাস করতেন, আপনি যখন আক্রমণের পরামর্শ দেন, আন্দোলনের পরামর্শ দেন, তখন যাও না বলে আসুন বলুন। গান্ধীজি লালাজির মৃত্যুর পরে লিখেছিলেন, লালাজি একজন প্রতিষ্ঠান ছিলেন। যৌবন কাল থেকেই তিনি দেশের সেবাকে তার ধর্মে পরিণত করেছিলেন এবং তার দেশপ্রেম কোনো সংকীর্ণ ধর্ম ছিল না। ভারতের আকাশে সূর্য যতক্ষণ জ্বলছে ততক্ষণ লালাজির মতো মানুষ মৃত্যুবরণ করতে পারে না। তিনি ছিলেন স্বাধীনতার জন্য অদম্য প্রচারক, একজন অসামান্য সমাজ সংস্কারক এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি অস্পৃশ্যতা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং এই উদ্দেশ্যে সর্বভারতীয় অচ্যুত উদ্ধার সভাও গঠন করেন। তিনি সার্ভেন্ট অফ পিপল সোসাইটি এবং তিলক স্কুল অফ পলিটিক্স প্রতিষ্ঠা করেন। এই মহান স্বাধীনতা সংগ্রামী ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।